যদি আমাকে মারে তখন আমি গায়ে হাত না বলে যে জিন এখনো আছে সাথে। এই কথা বলে আমার বাবা আমাকে চিকিৎসা করতে চায় আবার। আমি বলছি এই যে ভয় ঢুকে গেছে, আমি বলছি না আমি আর চিকিৎসা করব না। তো আমাকে আবার আমার বাবা অনেক মারে। ভালো বুঝি আমার কথার ভিত্তিতে বোঝা যায় একটু প্রেশার নিয়ে প্রেশারে আছি আমি, মেন্টালি প্রেশারে আছি আমি। হ্যাঁ আমার ডকুমেন্টস আছে। হ্যাঁ তো আমার মেয়েও আমার সাথে, আমার মেয়েও যদি কিছু জিজ্ঞেস করতে ইচ্ছা হয় আপনাদের বলতে পারেন। এমন আমার কিছু প্রমাণ আছে আমাকে যে গতকালকে পিচা মারছে আমার বাবা হুজুরের কাছে যাওয়ার জন্য। এই যে ঠিক আছে, তো আজকে আবার আমার স্বামী আমাকে বলে, আজকেও বলে আমাকে হুজুরের কাছে যাওয়ার জন্য যে সে আবার আজকে আমাকে দেখবে জিন আছে কিনা। এই এইটুক পর্যন্তই আমার কথা আজকে আর কি। একটা লোক দাঁড়ায় শুনেছে আমার কথা, জিনের কথা। তা উনি বলছে কি আজকালকার যুগে কি আবার জিন আছে নাকি, এগুলো কেমন কথা? আপনি একটা কাজ করেন, আপনি একটু পুলিশের কাছে যান। আমি পুলিশের কাছেও গিয়েছি, পুলিশের সহযোগিতা নিয়েছি, কিন্তু তারা ভয় পায় না, ভয় পায় না। তখন উনি বললো যে আপনি ইয়ে করেন, তাহলে প্রেসের কাছে যান, ওনারা আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে। আমি পপুলারে দেখাইছি, আবার আমাদের নারায়ণগঞ্জে ওই সাইডে একটা পপুলার আছে, দিতে হবে আগে যে খারাপ না ভালো। আমি তারা বলতেছে আমি জিনের রোগী, তা আমাকে তাকে প্রমাণ করতে হবে যে আমি ভালো। কে কে মানে সবার ভিতরে রাগ আছে, সবাই যে একদম সুস্থ মানুষের কথা বলবে তা না। আজকে আমি রাগারাগি করলে আপনি রাগারাগি করবেন, আবার আপনি করলে আমি করবো, এটাই স্বাভাবিক। কিছুক্ষণ পর আবার আমরা সবাই স্বাভাবিক হয়ে যাব। না হ্যাঁ ও জিন আছে, স্বামী আমাকে অনেক অত্যাচার করেছে। ওই যে পর্দার স্টান আছে, ও স্টান দিয়ে আমার মাথায় আঘাত করাতে আমার অঝরে রক্ত পড়ে। আমি মিটরুট হাসপাতালও ট্রিটমেন্ট নিয়েছি এবং পিজি হাসপাতালও ট্রিটমেন্ট নিয়েছি। জি আমি আজকে 3 মাস ধরে থামাতে পারছি না এই কথা না। বর্তমানে আমার স্বামীই বলতেছে আমাকে বেশি, তার অত্যাচারে আমার বাবা অতিষ্ঠ হয়ে গেছে। দেখাইলে হয় কি না, চিল্লাচিল্লি করছি বাবা আমাকে মেরেছে। হ্যাঁ আমি শুধু দেখাইতে চাই আমার সাথে কোনো জিন নাই, আমার সাথে আমার আল্লাহ, আর পৃথিবীতে আছে মানুষ, আমার সাথে কেউ না। আমি ছোট থেকে একটু রাগি, জিনের আশ্রয়টা নিয়েছে 1 বছর। হ্যাঁ কিন্তু আমার সংসার জীবন আজকে 13 বছর। এখন যাদের মেন্টালি প্রেশার থাকে তারা কিন্তু স্বাভাবিক ডক্টর বলে যে এদেরকে একটু ঠান্ডাভাবে রাখবেন বা প্রতিনিয়ত।